আরে হাসিব ভাই, কি অবস্থা তোমার? এই তো ভাই ভালো, আপনার কি অবস্থা? তোমার তো দেখা যায় টিকটকে ফ্যান ফলোয়ারের অভাব নাই। হ্যাঁ ভাই, সবই আপনাদের ভালোবাসা। আবার তোমার ক্রাশ গেমার গিল্ডের নামও দেখি ভালোই শুনি। হ্যাঁ ভাই, আসি আমরা একটা ছোট মোটো ফ্যামিলি নিয়ে আর কি। চলো একটা কাজ করি, আজকে তোমার গিল্ডের প্লেয়ারদের পরীক্ষা করব। কিভাবে ভাই? তুমি তোমার গিল্ডের যে কোনো একটা প্লেয়ার অ্যাড দাও, আর বাকিটা আমার উপর ছাড়ো। আচ্ছা ওয়েট দিচ্ছি। ও ভাই, সিজন ওয়ান ভাই, বিগ ফ্যান ভাই। ভাই আমার ফ্রেন্ড লিস্টে একটাও সিজন ওয়ান নাই ভাই, একটা নেবেন প্লেস? ভাই একটা নেবেন প্লেস? হ্যাঁ অ্যাড নিতে পারি, একটা শর্তে, যদি তুমি তোমার ক্রাশ গেমার গিল্ড থেকে চলে আসো আমার গিল্ডে। আর আমার গিল্ডে অনেক সিজন ওয়ান টু আছে, তাদের সাথেও অ্যাড করাই দিব। মানে? মানে হচ্ছে হাসিবের গিল্ড থেকে বের হয়ে আমার গিল্ডে আসতে হবে। তোমার মতো সিজন ওয়ান টু টাইম নেই বুঝছো। আর আমাদের হাসিবের ক্রাশ গেমার্স গিল্ড ইজ ব্র্যান্ড। আমাদের গিল্ড ছোট হতে পারে কিন্তু সবাই এক, একটা ফ্যামিলির মতো, যেখানে কিনা আমরা সবাই ভালোবাসায় সমৃদ্ধ আছি। লাগবে না আমার সিজন ওয়ানের সাথে অ্যাড করা। হাসিব ভাই ইজ বেস্ট অ্যান্ড ক্রাশ গেমার্স গিল্ড ইজ ব্র্যান্ড, মাইন্ডেড? আরে হাসিব ভাই, হেরে গেলাম তোমার গিল্ডের মেম্বারের কাছে। কি বলবো ভাই, আমার গিল্ডে যারা আছে আর আমার কলিজা, আর আমি জানি এদের ভালোবাসা এবং সাপোর্ট সব সময় আমার উপরেই আছে। স্যালুট জানাই ক্রাশ গেমার গিল্ডের সকল মেম্বারদেরকে, আর টেক লাভ ক্রাশ গেমার্স অল মেম্বারস। হ্যাঁ ভাই, দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ দোয়া এবং ভালোবাসা রইল, আরও সামনে এগিয়ে যাও, ইনশাল্লাহ পাশে আছি।